বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও চারা গাছ বিতরণ কর্মসূচি আয়োজিত হলো হরিহরপাড়া থানার উদ্যোগে। হরিহরপাড়া থানার আইসি অরূপ রায়ের উদ্যোগে থানা চত্বরে বৃক্ষরোপণ করা হয় ও এলাকাবাসীদের চারা গাছ বিতরণ করা হয়। পুলিশ প্রশাসনের এমন উদ্যোগে খুশি সকলে। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। 1972 সালের 5ই জুন সুইডেনের মানব পরিবেশের ওপর জাতিসংঘের সম্মেলন অনুষ্ঠিত হয়। এই দিনটিকে স্মরণ করে প্রতিবছর 5ই জুন উদযাপিত হয় বিশ্ব পরিবেশ দিবস। আর প্রতিবছরের ন্যায় এবছরও বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও চারা গাছ বিতরণ কর্মসূচি আয়োজিত হলো হরিহরপাড়া থানার উদ্যোগে। হরিহরপাড়া থানার আইসি অরূপ রায়ের উদ্যোগে থানা চত্বরে বৃক্ষরোপণ করা হয় ও গ্রামবাসীদের চারা গাছ বিতরণ করা হয়। পরিবেশ রক্ষায় পুলিশ প্রশাসনের এই উদ্যোগে খুশি সকলেই। হরিহরপাড়া থানা পুলিশ স্টেশনের পক্ষ থেকে এবং গ্রামবাসীদের পক্ষ থেকে বন সৃজনের কাজ আমরা শুরু করলাম, কিছু বৃক্ষরোপণ করা হলো। সাথে আমাদের গ্রামবাসীদের উদ্দেশ্যে আমাদের ওসি সাহেব, আইসি সাহেব কিছু পরামর্শ দিলেন যে আজকে যে বিশ্বায়ন, বিশ্বে যে উষ্ণায়নের পরিবেশ, সেখান থেকে সবুজায়ন করার জন্য উনি কিছু গাছ বিতরণ করলেন এবং মানুষজনকে বললেন যে একটি হলেও গাছ যেন মানুষ করা হয়, আমরা যেন সেই গাছ থেকে অক্সিজেন পাই। তাই আজকে আমরা সফলভাবে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করার কর্মসূচি গ্রহণ করলাম। এলাকায় বন সৃজনের পরিকল্পনায় ফাঁকা জায়গাগুলিতে বৃক্ষরোপণ করা হয়। শুধু বৃক্ষরোপণ নয়, গাছ লাগাবার পর সেই গাছ রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করাও পরিবেশ রক্ষার কর্তব্যের মধ্যে পড়ে, এমনটাই বার্তা দেন আইসি অরূপ রায়। বিশ্ব পরিবেশ দিবসে আমাদের এখানে স্থানীয় ছেলেপেলেদের সাথে সবাইকে নিয়ে এবং থানার আমরা যারা রয়েছি প্রত্যেকেই কিছু বন সৃজনের পরিকল্পনা করেছিলাম। সেই মতো এলাকার যে সমস্ত ফাঁকা জায়গাগুলো রয়েছে সেখানে আমাদের পক্ষ থেকে বেশ কিছু গাছ লাগানো হলো। ফলের গাছ যেরকম রয়েছে সেরকম বিভিন্ন টিম্বার ট্রি যেগুলো রয়েছে সেগুলো করা, মানে চারা রোপণ করা হলো। লক্ষ্য একটাই, আরও বেশি সবুজ আসুক, আরও বেশি প্রকৃতি নির্মল হোক, স্বচ্ছ হোক। এই গ্রামবাসীদেরকে গাছ চারা দেওয়া হচ্ছে, গ্রামবাসীদেরকে গাছ লাগানোর জন্য আমাদের পক্ষ থেকে অনুরোধ করা হচ্ছে এবং আমাদের যেটা বক্তব্য সেটা হচ্ছে গাছ শুধু লাগালে হবে না, গাছগুলোকে রক্ষণাবেক্ষণ করতে হবে। হরিহরপাড়া থেকে রাকিবুল ইসলামের রিপোর্ট, TV24 বাংলা। মুর্শিদাবাদে প্রথম মাল্টি স্পেশালিটি হসপিটাল বহরমপুর হেলথ কেয়ার 24 ঘন্টা আমাদের পরিষেবা পাবেন। সমস্ত বিভাগের চিকিৎসক, ওপিডি, আইসিইউ, এইচডিইউ, এনআইসিইউ, মডিউলার ওটি, ডায়ালাইসিস, সিটি স্ক্যান, ইউএসজি, ইকোকার্ডিওগ্রাফি, কালার ডপলার, হল্টার মনিটরিং, ফুললি অটোমেটেড প্যাথোলজি, ফার্মেসি ও অ্যাম্বুলেন্সের সুবিধা। এছাড়াও ওপেন ও মাইক্রো সার্জারি, জেনারেল, গাইনি, ল্যাপ্রোস্কোপি সার্জারি, অর্থোপেডিক, ইএনটি, ইউরো ও নিউরো সার্জারি। বহরমপুরে শুধুমাত্র বহরমপুর হেলথ কেয়ারে রয়েছে 5টি মডিউলার ওটির পরিষেবা। স্বাস্থ্যসাথী ও ক্যাশলেস মেডিক্লেমের সুবিধা পাওয়া যায়। ঠিকানা NH34 চুয়াপুর, বহরমপুর, মুর্শিদাবাদ। বিশদে জানতে যোগাযোগ করুন 9332012940।